তো কত বড় সাইজ দেখতে পাচ্ছ তোমরা। ও ওয়াও, কিন্তু এই প্ল্যানে খেলে কি হবে? কিন্তু আমরা চারজনে আবারও চলে এসেছি একটা বড় ধরনের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে, ঠিক আছে? তো আজকে হবে বিগ মোমো চ্যালেঞ্জ। একদম, তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্লেটে বিগ বিগ সাইজের একটা করে মোমো আছে, ঠিক আছে? সাথে মাছিটাও এসে গেছে, আর সাথে আছে মোমো সস। এটা কোনো কেচাপ নয়, এটা মোমো সস। চাটনি আজকে বানানো হয়েছে, সাথে মানে ঝাল ঝাল বানানো হয়েছে, ঠিক আছে? তো হবে আজকে বিগ মোমো চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জের রুলটা বলে দিই। চ্যালেঞ্জ হবে সিঙ্গেল সিঙ্গেল, ঠিক আছে? টাইমে চ্যালেঞ্জ হবে, এক একজনের চ্যালেঞ্জ হবে। আর এখানে বলে দিই, চ্যালেঞ্জে প্রতিজনকে 100 টাকা করে দিতে হবে। তো যে উইনার হবে, যে একদম সব থেকে কম টাইমের মধ্যে খাবে, সে পুরো টাকাটা পাবে, টোটাল টাকাটা সে সবটা পাবে। আর যে লুজার হবে, মানে যে সব থেকে বেশি টাইম বা শেষে খাবে, তার জন্য আছে একটা পানিশমেন্ট। আমার তো শুনেই ভয় লাগছে, ঠিক আছে? তো এটা হচ্ছে চ্যালেঞ্জের নিয়ম। একদম, টাকা বার করো। টাকা বার করে দিচ্ছি। আমার 100 টাকা তো খুচরো ছিল, মানে আমার 100, ওর 100, একসাথে দিয়ে দিচ্ছি 200 টাকা। ওদের দুজনের 200 টাকা, 100 করে 200 টাকা, ঠিক আছে? চিন্তা নেই, নিয়ে আসবো। 200 টাকা টোটাল হলো 400 টাকা, ঠিক আছে? তো এই 400 টাকাই আমি এখানে রেখে দিলাম। এটা উইনারের জন্য, যে জিতবে তার। হ্যাঁ, এবার কে প্রথম খাবে সেটাই সবার প্রশ্ন। কে কত নম্বরে খাবে তার জন্য আছে এখানে চিরকুট করা আছে, তো তুলতে হবে। আচ্ছা, আমি ছড়াচ্ছি, আমি লাস্টে তুলবো। পাইল করে দিলাম, জানি না এখানে ছড়ছে। হ্যাঁ না, তুলে নাও। আমি তুললাম, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এটা আমার। কে কত নম্বরে? 2 নম্বর, 3 নম্বর। ফার্স্ট কে? ফার্স্ট আমি। লাস্ট, ঠিক আছে? রেখে দিলাম এখানটা, ঠিক আছে? আচ্ছা, আমার ফার্স্ট 1 নম্বর। ও বাবা, তাহলে বেকার আমি লাস্ট হয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবার দেখে আমি খাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বন্ধুরা টাইমটা সেট করে নি, বেশি কথা বলে বাড়াবো না ভিডিওটা। তো বলে দিই, এটা পুরো শেষ করতে হবে। হ্যাঁ, সব আজকে কমপ্লিট। ও আচ্ছা, পুরো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আমার টাইম সেট হয়ে গেছে, বেশি কথা না বলে আরম্ভ করো। স্টার্ট করি? স্টার্ট বলবে। 3 2 1 এন্ড স্টার্ট। ও বাবা, ওয়াও, তো কত বড় সাইজ দেখতে পাচ্ছ তোমরা। আর চিকেন মোমো পুরো পুরো ভর্তি, যেমন মোমো মানে পুরটা তৈরি হয়। কোন দিক থেকে ধরে খাওয়া বুঝেই পাচ্ছি না। চিনেছিনা তুই? ভাবতে থাক আর আমরা। হ্যাঁ, তো সুন্দর একটা মোমোর সেন্ট আসছে, মানে গোলমরিচ দেয়া আছে। আমি দেখতেই থাকবো সবার। আচ্ছা, 2 নম্বর তুমি। আচ্ছা আচ্ছা, আবার এখন ওর কাঁচটা স্ট্যান্ড হয়ে আছে। আমি সারা কোন দেখেই যাব। ভালো হয়েছে সস্তা। আচ্ছা, প্রায় 1 মিনিটের কাছাকাছি। যত এগিয়ে খাচ্ছে আমার খিজানি, আমার নার্ভাস লাগছে। উফ, মুখে লাগবে, মুখে লাগবে, ওটা কোনো ব্যাপার না। পরে খেলার মধ্যে দেখি মানে চ্যালেঞ্জে বসলে সবাই আপনারা ভাবেন যে ইচ্ছে করে হাঁচি, ইচ্ছে করে কোনো দিনই নয়। নিজের প্রতি কনফিডেন্স বেড়ে যায়, ওগুলো জিততেই হবে, এই হবে, হারলে চলবে না, কিন্তু এটা আমরা পুরোপুরি চেষ্টা করি। আর আমারও খুব জোর খিদে পেয়েছে, আর ওর খাওয়ার আমাকে দেখতে হচ্ছে। তো এক বাটি পুর আছে। হ্যাঁ, পুরো বাটি মেপে পুর আছে। আর ময়দার যে লেচিটা, সেটাও সাইজ মেপে করা। হ্যাঁ, পুরো 4 জনেরই সমান। তো টেস্ট কেমন? টেস্ট ইজ বেস্ট। এখন কি করে বলবে? এখন তো খেয়ে যাচ্ছে না, যদি একটু দেরি করলে টাইমটা একটু বেড়ে যাবে। তো টাকাটা নিয়ে যেতে হবে। তো এখন বসে থাকো, কখন আমার নাম্বার আসবে। 4 তো জিভে জল আসছে, সত্যি কথা বলবো, জিভে জল আসছে। আমার তো খিদে পেয়ে যাবে, খুব জোরে খিদে পেয়েছে, কিন্তু ওর খাওয়ার আমাকে দেখতে হচ্ছে। তাড়াতাড়ি হয়ে গেল নাকি? 2 মিনিট, সরি বলে দিলাম। না ঠিক আছে, লাগবে লাগবে, টাইম লাগবে, এখন 1 মিনিট লাগবে। ওটাই তুলে দিলাম, এত বড় মোমো লাগবে, টাইম লাগবে। আমার বুকে হিট, মানে হৃৎপিণ্ডটা ধুক 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 করছে। দেখা যাক। জলের বোতলটা কি হলো এখানে? এই তো, আমি একটু জল খাই। খাওয়ার দেরি আছে বলে জলটাকে পা দেখাবে পরিষ্কার আমি এখানে স্টপ করব কেন হয়ে গেছে হয়ে গেছে না হ্যাঁ দেখালে তবে স্টপ হবে ঠিক আছে সে তো অবশ্যই এখনো মুখে আছে টাইম লাগবে ঠিক আছে হ্যাঁ এবার জল দিয়ে গিলে নিয়ে হাঁটা করবে মনে হচ্ছে আহ ডান 3 মিনিট 11 সেকেন্ড অনেক লেগে গেছে আচ্ছা তুমি লিখে রাখো 3 মিনিট 11 সেকেন্ড ঠিক আছে তো বন্ধুরা আমার হয়েছে 3 মিনিট 11 সেকেন্ড 11 নম্বর এবারে সেকেন্ড যে আছে তার দেখা যাক আমি নেক্সট আছি তো জলের বোতলটা আমি একটু জল খেয়ে নেব আগে তো আমি জানি আমি অনেক আমার অনেক সময় লেগেছে এখানটা রাখলাম রাখতে পারে আচ্ছা নাও কাউন্টিং করো আমি স্টার্ট বলবো হ্যাঁ 3 2 1 স্টার্ট বলবো তো এখনো হয়নি না বলি 3 2 1 স্টার্ট ওরে বাবা রে এটা ভালো ছিল প্ল্যানটা এটা আমরা ভুল করেছি আমারও এরকম খেলে খেলে টাইম লাগবে ও মাই গড ও যাকে তুমি যদি এটা জিততে পারো আমাকে 200 টাকা দিও কিন্তু ঠিক আছে আমার 200 টাকা দেবে ঠিক আছে এটা খাওয়া হয়েই গেল অর্ধেক খাওয়া হয়ে কি হবে পানিশমেন্টটা কি আমি নিয়ে যাব না আমি ওখান আমরা আজকে আমি জানি অনেক সময় লেগেছে দেখা যাক ও লাগবে কিছু করে মুখে লাগবেই এত বড় বিগ সাইজ মোবাইল খেতে পারলে মুখে লাগবে একটু খেতে গেলে তো আমাদের মনে চার জনের এই প্রথম বিগেস্ট সাইজের মোমো চ্যালেঞ্জ হচ্ছে কি লাগছে বলো পোটটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি বুঝতে পাচ্ছি না তবে আমি একটু এগিয়ে ধরলাম তবে মোমোটা খাচ্ছে আমার গন্ধটা নাকে আসছে নাকেই তো গন্ধ না তো আমার খুব কষ্ট হচ্ছে আমি লাল না অনেক সময় আছে সবাই 1 মিনিট 35 সেকেন্ড ও অর্ধেক টাইমে করে ফেললো আমার তো 2 মিনিট যাবে আমার বলাও যায় না বাবা আমার তো লাগবে টাইম তবে আমি চেষ্টা করব তাড়াহুড়ো করতে গেলে আমি সদমত খেতে তবে খেতে আমি বলেছি মানে খেতে কিন্তু একদম মানে দুর্দান্ত মোমোই হয়েছে খালি এটা বড় সাইজ হয়েছে মানে পুরোটা অনেকটা ছিল তো চিকেন তো পুরো অনেকটাই ছিল চিকেন আমি তো কিনে নিয়েছি না পরিষ্কার গাল দেখালে স্টপ করব পরিষ্কারই দেখা কিছু নেই আ আ 2 মিনিট 15 সেকেন্ড এইটাকেও পারবে করতে হ্যাঁ তো মুখে জানে লেগে গেছে রেকর্ড এই রেকর্ডটা কি কেউ ভাঙতে পারবে তো আমি একটু ফ্রেশ হয়ে তারপর আসব তাহলে বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এসেছি আর এই যে 2 মিনিট 15 সেকেন্ড ভাবিনি এত তাড়াতাড়ি খাবো এক নম্বর করেছে মানে খেয়ে টাইম লেগেছে এক নম্বর খেয়ে টাইম লেগেছে 3 মিনিট 11 সেকেন্ড লেগেছে আমার এখনো 0 আছে ওর লেগেছে 2 মিনিট 15 সেকেন্ড তার মানে এখনো পর্যন্ত আমি লাস্ট আছি দেখা যাক এবারে আমার বাড়ি মানে আমার টার্ন আমি তো জিততে হলে 2 মিনিট 14 সেকেন্ডে কমপ্লিট করতে হবে হবে 2 মিনিট 14 সেকেন্ডে স্টার্ট করে দিই আমি ভ্যানিশ করে দেব একবারে চেন সিস্টেম আমি একবারে ভ্যানিশ করে দেব না চেন সিস্টেম করে ঢুকিয়ে দাও খালি আচ্ছা স্টার্ট করি আমি 3 2 1 স্টার্ট করব ঠিক আছে সবাই চল আচ্ছা আগে থেকে গলাটা ভিজিয়ে নিচ্ছে কারণ হচ্ছে গলাতে তাড়াতাড়ি নাববে বলে আর কি আচ্ছা 3 2 1 স্টার্ট হ্যাঁ 3 2 1 স্টার্ট দেখো প্ল্যানটা ঠিক আছে তাহলে একই প্ল্যানে আমার পুরো প্ল্যান একদম ভুল ছিল ঠিক আছে ওয়াও কিন্তু এই প্ল্যানে খেলে কি হবে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না যে তুমি তাহলে টেস্টের জন্য লাস্টই বসো আমি ভাবছি একবার আগে সসটা খেয়ে নেব তারপরে মোমোটা খেয়ে নেব যা হবে ভেতরে মিশে যাবে ঠিক আছে অসুবিধা কিছু হবে আজকে মনে হচ্ছে আমি পানিশমেন্ট পাবো কারণ আমার টাইমটা অনেক দেখা যাক কে উইনার হয় মোমোটা পাগাতক মানে দারুণ হয়েছে সাংঘাতিক বড় আর একটা খেলেই পেট ভরে যাবে খুবই বড় এই জন্য টাইমও লাগছে সবার বেশি আর ভেতরে চিকেনের পুরো মারাত্মকভাবে দেওয়া আছে এটা আমরা বলবো না যারা অন্যজন বলবে আমরা তো খাই দারুণ 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 খাচ্ছে খাওয়া রেকর্ড দেখতে পাচ্ছেন তো সময়টা কত কম সময়ের মধ্যে শেষ করে ফেলেছে 14 মিনিটে শেষ করতে 14 মিনিট না 14 সেকেন্ড 2 মিনিট 14 সেকেন্ড হলে রেকর্ডটা ভাঙবে ঠিক আছে মানে তাহলে টাকাটা আর কি পাবে এবার আমি আছি আমি তো পুরো ভ্যানিশ করে দেব একবারে এখনো সময় আছে, চান্স আছে টাকাটা জেতার। এখনো পর্যন্ত মানে উইনার আছে, সেকেন্ড পজিশনে যে এখনো চান্স আছে, চান্স আছে কিন্তু এখনো চান্স আছে। গিলতে মনে অসুবিধা হচ্ছে, এখনো চান্স আছে। না হলো না তো দেখা যাক তবুও, কেন আমি তো আমাকে মানে আমি হেরে গেছি এখনো পর্যন্ত। আচ্ছা কাল দেখালে লক হবে। 2 মিনিট 36 সেকেন্ড। আমি এবার আমি খাবো, ঠিক আছে? তাহলে এখনো পর্যন্ত এত সুন্দর মোমো আঙুল চেটে খাবার মতো আজকে সকাল থেকে দুজনে মিলে করেছি। হ্যাঁ, এরা কিন্তু সারাদিন ধরে আজকে এইসব কাজগুলো করেছে। 2 মিনিট 36 সেকেন্ড। আর হ্যাঁ, বাড়িরও খাবার আবার তার সঙ্গে এইগুলোও করতে হয়েছে এদের। তো এই অবস্থা থেকে ফ্রেশ হয়ে আসছি। তো ফ্রেন্ডস, এবারে দাদার পালা। দাদা অনেকক্ষণ ধরে বসে আছে, আমি খাবো এবারে। নাও রেডি না বলে দাও। কি বলে রেডি কি আবার? আগে তো বলে দিই, আমি তো সবার শেষে খাচ্ছি। দাদা প্রথমেই হয়ে যাবে। আচ্ছা এবার স্টার্ট করো। Ready? 1, 2, 3, start. এত দারুণ হয়েছে কি বলবো, সবাই সেই একই প্ল্যান ঢেলে দিচ্ছে। আর আমি ছিঁড়ে ছিঁড়ে মাখিয়ে খেয়েছি, তাহলে কি করে জিতি? আমার প্ল্যানটাই ভুল ছিল আসলে, প্রথমে তো বুঝতে পারিনি। তো বাইরে বেরোলে অনেক সাবস্ক্রাইবার সাথে দেখা হচ্ছে, লেগে যাচ্ছে। আমাদের এখানে একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল, নাম হচ্ছে স্নেহা, সম্ভবত যদি ভুল করি মাফ করবেন। স্নেহা নাম, উত্তরপাড়া ভাড়মা ফ্ল্যাটে থাকেন উনি। তো খুব কথা হলো, ভালো লাগলো। তো ও আর ওর মেয়ে মানে কঙ্কনা গেছে বইমেলায়, সাথে দেবাংশও গিয়েছিল, তো দেখা হয়েছে। মানে ইতস্তত বোধ করছিল যে কথা বলবে কি বলবে না। তো বন্ধুদের বলি, যেখানেই দেখা হোক না কেন, যেমন পরিস্থিতি থাকি না কেন, তো তোমরা কথা বলো, আমরা সবাই লাগবে। হ্যাঁ ঠিক আছে, সময়টা দেখছেন। আমি হেলে যাচ্ছি যাতে না কোনো অসুবিধা। ও দাদা আজকে খুব ফাস্ট খাচ্ছে। দাদা মাথাকে একটু সরে দাও তো। মাছিগুলো দিতে চাইছে না, এত মাছিগুলো একটু বাতাস করো। এই তো নাড়া দিচ্ছি মানে ঠান্ডা বাতাস। আমার 3 মিনিট 11 সেকেন্ড। 2 মিনিট 36 সেকেন্ড। কে পানিশমেন্ট পায় সেটাই প্রস্তুতি চলছে। 2 মিনিট 15 সেকেন্ড। আমি এখনো পর্যন্ত লাস্ট আছি, মনে হচ্ছে পানিশমেন্টটা আমার কপালেই আজকে ছুটছে। দাদা তো মনে মনে ভেবেই আছে আমি হারি আর জিতি, টাকা তো আমার ঘরেই আসছে। ও টাকাটা ওদের যাবে, আমার তো আর হলো না। যাই হোক, কত গেল গো? তবে 2 মিনিট খেয়ে ফেলবে, অনেক আছে। পানিশমেন্ট তোমার কপালেই না আসছে। দারুন মোমো সসটা যেমন দারুন, আর চিকেনের পুরখড়া একদম ইয়ামি ইয়ামি। চিকেনের সাথে ভেজে আছে সবকিছু। ভেজ বলতে গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ গাছ যেটা। তারপর মানে হিসাব করলে ছোট ছোট তো মোমো হয়, তো 20টা মোমোর সমান একটা মোমো। আরো বেশি হবে, পুরোটা পুরো এরকম বাটি বাটি। মানে ওই বাটিটা যে দোকানে যেমন আমরা কিনে খাই মোমো, দোকানে প্রায় থাকে কত 30টা 35টা মোমো হয়ে যাবে যতটা এখানে পুরো দেওয়া আছে। হয়ে গেছে না আজকের কপালে তোমার পানিশমেন্ট? তো হয়ে গেছে প্রায়, দাঁড়াও দেখা যাক কি পানিশমেন্ট পাচ্ছে। না এ তোমার ছোট দাই, এটা মিথ্যে কথা বলছো, এটা মিথ্যে কথা। দেখো দেখো এটা গাল দেখো গাল দেখো পানিশমেন্টের বস্তু দাও। টাকা পেলাম না, এটা দেখা মুখ দেখা। আমি জল খাই, আর দেখাবো কি? একটু হয়ে গেছে, পানিশমেন্ট দেখাতে হবে। 3 মিনিট 35 সেকেন্ড। ইয়েস, টাকাটা পেলাম না, কিন্তু পানিশমেন্টটাও পেলাম না। ঠিক আছে, এটা একটা লাভ আছে। তবে একটা জিনিস বন্ধুদের বলে দিচ্ছি, আমি কিন্তু দুটো জিনিস খাবো, একটা পানিশমেন্টটা খাবো আর আছে খেলা। ওদের ফ্যামিলিতেই যাচ্ছে পয়সাটা, বন্ধুরা আপনারা দেখেন দিতে দেবেন না তো। ঠিক আছে, তো যাই হোক। আচ্ছা এবারে বন্ধুদের বলছি, প্রচুর ঝাল লাগছে। পানিশমেন্ট আর পুরস্কার নিয়ে ফিরছি। তাহলে বন্ধুরা নিয়ম অনুযায়ী আচ্ছা আমি পেয়েছি কি আমি আর কি যে উইনার হয়েছে বলে দিই উইনার হয়েছে 2 মিনিট 15 সেকেন্ড 2 মিনিট 15 আচ্ছা এ হচ্ছে ফার্স্ট তুমি সেকেন্ড থার্ড আর আমি ফার্স্ট ঠিক আছে লাস্ট তাহলে বলে দিই যে লাস্ট হয়েছে তার জন্য আছে পানিশমেন্টটা দিয়ে দাও কলগেট সাজানো হবে দেখা যাক কিছু ডিজাইন করতে পারি না না ডিজাইন করতে হবে না পানিশমেন্ট আমাকে টাকাগুলো দেবে হ্যাঁ ঠিক আছে এই কি ডিজাইন হয় দেখি আলপনা দেয়া হচ্ছে আলপনা হচ্ছে না ও ছেড়ে এটা হবে না হবে ছেড়ে দাও ত্রিশূল ত্রিশূল হড় হড় মোয়া দেবে আচ্ছা ঠিক আছে হলো না এরকম করে হ্যাঁ ওই হলো আর কি যাই এটা পানিশমেন্ট এটা কোনো পানিশমেন্ট হলো আমি খাবার আজকে পানিশমেন্ট আছে হয়তো খাবার কিছু ঠিক আছে এটা সেজে বসে থাকো আচ্ছা এটা হচ্ছে পানিশমেন্ট আমি তো একটুখানি বাদে ধুয়ে ফেলবো আজকে উইনার হয়েছে আমার পুরস্কার হ্যাঁ এ নাও 200 টাকা রেখে দিচ্ছে না ঠিক আছে তাহলে বাদে দিলাম না এটা হচ্ছে এটা আজকে আমার অনেকদিন পর আমি বেশিরভাগ হেরে যাই টাকার বের থাকলে তো আজকে জিতেছি তো বলে দিই বন্ধুরা যে অনেকেই ওই টাকা নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন করেন আমাদেরকে টাকা না কার হয়তো বলে দিই আমরা চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জের মতনই করি বিস্তারিতভাবে সেইভাবে গেলাম আমরা এটা হ্যাঁ সুন্দর একটা গেম একটা সবার ভালো লাগবে ঠিক আছে আর যেটা হয় রিয়েলি হয় ঠিক আছে আমরা না হলে তো আজকে আমি জিততাম যেটা হয় মোটামুটি সেটা রিয়েলি হয় ফেক কিছু থাকে না এখানে যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি কথা বলে বেড়ে যাবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কি করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন যারা দেখছো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এরকমই চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফটি থাকবেন তোমরা দেখছো ফুড ফ্যামিলি এন্ড মোর এখানে আনন্দ তিনবার টাটা বাই বাই